এই একটা বেড বিক্রি করবো আমি 5,000 টাকা। ভাই শীতের কথা ফোন এলে একটা করে শুনি, নিজেতে 200 করে টাকা গেছে। দেখুন এবার আমরা আসছি বেগুনের বীজতলায়। এগুলো হচ্ছে বীজতলা, বিভিন্ন রবি শস্যের বীজের চাষ করা হয়েছে এগুলোতে। এটিও মরিচের বীজতলা। দেখুন এক কৃষক ভাই, তিনি মরিচের বীজতলার যত্ন নিচ্ছেন। দেখুন মরিচের বীজতলা, অনেক ছোট আকারের মরিচ গাছ এগুলো। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও দেশে বাইরে যে যেখান থেকে আমাদের এই চ্যানেলটি দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক আজকে আমরা এসেছি গাইবান্ধা জেলার সাদুল্যপুর উপজেলার ভাপেহাট ইউনিয়নের নিজপাড়া গ্রামে। কৃষি অধ্যুষিত এই গ্রামটির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এখানকার অধিকাংশ কৃষকই বিভিন্ন রবি শস্যের বীজ উৎপাদন করে থাকেন। সেই বীজ নিয়ে এবং বীজতলা নিয়েই সাজানো হয়েছে আজকের এই ভিডিওটি। বিশেষ করে আমরা এই ভিডিওটিতে দেখানোর চেষ্টা করব এই সিজনের এখন যেটি চাহিদা, মরিচ লাগানোর সময় এটি সঙ্গত কারণেই এখানকার কৃষকরা এখন মরিচের চারা উৎপাদনে এবং বিক্রির ক্ষেত্রে তারা ব্যস্ত সময় পার করছেন। আজ এই নিয়েই থাকছে আমাদের ভিডিওটি। আশা করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন। এখানকার কয়েকটি বীজতলা নিয়ে আমরা কথা বলতে চাই আজকের এই ভিডিওতে। আমরা বীজতলাগুলো আপনাদেরকে জাস্ট ঘুরিয়ে দেখাবো। অন্যান্য চাষিরা অন্য অন্য এলাকায় তারা ফসল উৎপাদন করে, শস্য উৎপাদন করে, আর এখানকার চাষিরা সেই সমস্ত চাষিদের র ম্যাটেরিয়ালস, যেটা একটি ফসল উৎপাদনের জন্য, সেই বীজ এবং চারা তারা উৎপাদন করেন এবং অনেকটাই তারা স্বাবলম্বী এবং লাভবান এই বীজ এবং চারা উৎপাদন করে। আজকে এই এলাকার বেশ কয়েকটি বীজতলা ঘুরে ঘুরে আমরা আপনাদের দেখাতে চাই। আসুন আমরা বেশি কথা না বলে বীজতলাগুলো আজকে আমরা ঘুরে ঘুরে দেখি। দর্শক আমরা যে বীজতলাটি দেখাচ্ছি এটি হচ্ছে একটি মরিচের বীজতলা। দেখুন মরিচের বীজতলার যত্ন নিচ্ছেন কৃষক। দেখুন মরিচের বীজতলা, অনেক ছোট আকারের মরিচ গাছ এগুলো। এগুলো বড় হবে এবং বড় হলে এগুলো এখান থেকে তুলে বাজারজাত করবেন কৃষকরা। দেখুন এক কৃষক ভাই, তিনি মরিচের বীজতলার যত্ন নিচ্ছেন, পানি দিচ্ছেন। ভাই কতদিন আগে এই বীজ ফেলাইছেন জমিতে? 15 দিন আগে বীজ ফেলাইছেন না? দর্শক এখানে হাইব্রিড মরিচের চারা চাষ করা হয়েছে, উৎপাদন করা হবে। এটিতে এই হাইব্রিড মরিচের ফলন বেশি এবং এই হাইব্রিড মরিচটির নাম হচ্ছে কলাবাড়ি। আমরা দেখছি যে 15 দিন আগে এখানে বীজতলা তৈরি করা হয়েছে, বীজ রোপণ করা হয়েছে এবং পানি দেওয়া হচ্ছে এখন। আর এই চারা উৎপাদন হতে সময় লাগবে 30 দিন। দেখুন এখানে এটিও মরিচের বীজতলা, এই মরিচের বীজতলা কিছুদিন পরেই তোলা হবে। এটিও কলাবাড়ি মরিচ, হাইব্রিড মরিচের চারা এখানে চাষ করা হয়েছে। আমরা বেশ কয়েকটি বীজতলা দেখলাম যেগুলোর বেশিরভাগই হচ্ছে মরিচ। দেখুন চারপাশে আমরা একটু দেখাতে চাই, এই বেশিরভাগ জমিতেই এগুলো হচ্ছে বীজতলা, বিভিন্ন রবি শস্যের বীজের চাষ করা হয়েছে এগুলোতে। এটি পেঁয়াজের বীজতলা, পেঁয়াজের বীজ অলরেডি বেশিরভাগই তুলে বিক্রি করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি। এর আগে আমরা পেঁয়াজের বীজ নিয়ে একটি ভিডিও করেছিলাম, সেই ভিডিওটি আমার চ্যানেলের সবচেয়ে বেশি ভিউজ পেয়েছে। এই লিঙ্কটি আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এই ভিডিওর, আপনারা দেখে নিতে পারেন। দেখুন এবার আমরা আসছি বেগুনের বীজতলায়। কি সুন্দর চারাগুলো, দেখুন দেখুন এটি মরিচের বড় একটি বীজতলা। এরকম বীজতলার কিন্তু পরিচর্যা করতে হয় নিবিড়ভাবে, অনেক শ্রম দিতে হয়। সম্ভবত এটিও কলাবাড়ি হাইব্রিড মরিচ। ভাই এটা কি আপনার বীজতলা না? হুম। তো কি কি মরিচের কোন জাত আপনি এখানে চাষ করছেন?
জাতের নাম হচ্ছে হলো আপনার কলাবাড়ি। কলাবাড়ি, এখানে বেশিরভাগ আসলে বীজতলা গুলোতে কি কলাবাড়ি মরিচের চাষ করা হয়েছে? আমার এই এলাকাত কলাবাড়ি মরিচই বেশি চলে। আচ্ছা, কয় শতক জমিতে আপনি বীজ বুনছেন? 1 বিঘে মাটি। 1 বিঘে? বাপরে বাপ, 1 বিঘে মাটিতে কি রকম আপনি মরিচের চারা বিক্রি করবেন? না আরে 2 লাখ, 2 লাখ টাকা। 2 লাখ? খরচ হয়েছে কত? খরচ 50-60 হাজার। 50-60 না? আচ্ছা, আমরা এই আগে আমরা ভিডিও শুরুতে বলেছি যে এই এলাকায় মানে সবচেয়ে বেশি চাষ হয় হচ্ছে বীজের, যে কোনো রবি শস্যের বীজের। এই মরিচের বীজ আমি বাড়িতেই রাখি। বাড়িতেই রাখেন? বাড়ি থেকে বিক্রি হয়? বাড়িতে নিজে আবাদ করে নিজেই রাখি। নিজেই বীজ উৎপাদন করেন? এগুলো কোথায় কোথায় বিক্রি করেন আপনারা? পলাশবাড়ি, চতরা। আচ্ছা, বাইরে কি এ বীজ রপ্তানি হয় দেশের অন্যান্য অঞ্চলে? অন্যান্য জায়গা তো আছে, এই ছাড়া এখান থেকে নিয়ে যায় নাকি? এখান থেকে নিয়ে যায় আবাদ করে, অন্যখান থেকে নিয়ে আবাদ করে। ভাই শিলে কথা বল না, এলে একটা করে শুনি নিজেতে 200 করে টাকা গেছে মইটা কিছু না দেওয়া লাগছে। এগুলো আবার নিরানও দিতে হয় না? আবার নিরান লাগবে। দর্শক দেখুন, এই কৃষক ভাই যেমন বললেন যে কত হবে এইটি, সর্বোচ্চ 15 ফুট না 20-25 ফুট হবে এই শুলিটি আমরা দেখতে পাচ্ছি, এটি নিরানি দিতেই 200 করে টাকা নেয়। এই একটা বেড বিক্রি করব আমি 5000 টাকা। একটা বেড 5000 টাকা? দেখুন দর্শক, এই এক একটা বেড বিক্রি হবে 5000 টাকা করে, আর উনি এরকম 1 বিঘা জমিতে বীজ লাগাইছেন। 1 বিঘা জমিতে বেড কয়টা হবে? যে জমিটা দাঁড়িয়ে আছি আমি, এই জমিটার বেট আছে 30টার মতন। 30টা? তাহলে এটা কয় শতক? না 30টারও বেশি হবে, 35টার মতো হবে। এটা কয় শতক জমি? এটা 16 শতক মাটি। 16? তাহলে 1 বিঘা জমিতে 70টা নাকি? আপনি তো ঠিকই বলেছেন যে কমপক্ষে 2 লাখ টাকা বিক্রি হবে। না ওই জায়গা তো 15 টাকা ওর বেচছি 60,000 টাকা। 15টা 60,000 বেচছি উঠবে। দর্শক, এটিও একটি মরিচের বীজতলা, এখানেও কলাবাড়ি বীজ রোপণ করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে বীজ তোলা হচ্ছে বাজার বিক্রির জন্য। এই জমিটির মালিক হলেন আজাদুল ইসলাম ভাই, তিনি এলাকার একজন সফল কৃষি বীজ উৎপাদক বলতে হবে। এর আগেও আজাদুল ভাইয়ের একটি ভিডিও করেছিলাম আমি। দর্শক, আজ আমরা এই ভিডিওটি করতেছিলাম পরন্তু বিকেলে, একদম সূর্য মানে পাটে হেলে গেছে তারই পূর্বেই। ভিডিওটি আমরা সম্পূর্ণভাবে করতে পারিনি, তারপরেও দেখানোর চেষ্টা করেছি এখানকার বীজতলাগুলো। বেশিরভাগ বীজতলাইতেই আমরা দেখেছি যে এখানে মরিচের চারা রোপণ করা হয়েছে, আর হাই মরিচের সেই যে চারাটির কথা আমরা বলেছি বারবার, কলাবাড়ি মরিচ, হাইব্রিড কলাবাড়ি মরিচ, এই মরিচের উৎপাদন সবচেয়ে বেশি হয়। সঙ্গত কারণেই এই মরিচ উৎপাদনের দিকে কৃষকদের ঝোঁক বেশি, আর বীজ উৎপাদন করে ধাপেরহাট ইউনিয়নের নিজপাড়া গ্রামের কৃষকরা খুব ভালোভাবেই আছেন, তারা লাভ করছেন এই বীজের উৎপাদন করে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য।